হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো জাপানিজ কটন চকলেট কেক। এই কেকটা অন্য কেকের তুলনায় অনেক বেশি খেতে টেস্টি এবং স্পেশাল একটা কেক বলা যেতে পারে। এটা এতটাই সফট হয় এবং এতটাই টেস্টি হয় যে এর সাথে আসলে আর কোনো ফ্রস্টিং বা অন্য কোনো কিছুরই দরকার হয় না, এটা এমনিতে খেতেই অনেক টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। তো এর জন্য প্রথমেই আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা চালনির সাহায্যে চেলে নিব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটা ব্যবহার করেছি, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডেরটাও ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এই সব কিছুকে একটু চেলে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেওয়ার পরে এবার একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখন আমি 5টা ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমি ডিমটা ভেঙে নেওয়ার পরে কুসুম এবং সাদা অংশটা আলাদা করছি এবং কিভাবে করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। তো যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন, তবে অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে সাদা অংশের সাথে যেন কোনো হলুদ অংশ না যায়, অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো এভাবে আমি 5টা ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক কখনোই ভালো হয় না। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটাকে এখন আমি একটু হালকা গরম করে নিব, বা কুসুম গরম যেটাকে বলে, ওয়ার্ম ওরকম করে নিব। কোনোভাবেই কিন্তু বেশি গরম করা যাবে না, হাত দিয়ে এভাবে একটু চেক করে নেবেন। যদি কোনো কারণে বেশি গরম হয় সেক্ষেত্রে আবার একটু হালকা ঠান্ডা করে নেবেন, তবে তেলটা হালকা কুসুম গরম থাকতে হবে। তো তেলটা হালকা কুসুম গরম করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি আগে থেকে চেলে রাখা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আগে থেকে জাল করা নর্মাল তাপমাত্রার লিকুইড গরুর দুধ আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স। এবার এগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি, হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। ডিমের কুসুম দেওয়ার পরে আবারও মিশিয়ে নিলাম। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা পরিষ্কার মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটা। এবার ডিমের সাদা অংশগুলোকে আমি বিট করে ফোম তৈরি করে নিব। তো একদম পারফেক্ট ওয়েতে ফোমটা তৈরি করতে হবে, এই জন্য আপনাদের এই ধরনের একটা ইলেকট্রিক বিটারই লাগবে। হ্যান্ড উইক্স দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, তবে যদি কেউ মনে করেন যে করতে পারবেন সেক্ষেত্রে করতে পারেন। তো এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। নিজের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এবার অল্প অল্প করে চিনি অ্যাড করব আর এই সাদা অংশটাকে আমি বিট করতে থাকব। তো বিট করতে করতে একটা সময় এটা একদম থকথকে হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে। তো এভাবে অল্প অল্প করে চিনি দিতে হবে আর বিট করতে হবে। তো এটা কিন্তু অলরেডি ফোম তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন এই ফোমটা একদমই নড়াচড়া করছে না, একদম বাটিটা উল্টালেও নড়তেছে না, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। তো ফোমটা হয়ে গিয়েছে। এবার প্রথমে যে সব কিছু মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে আমি ডিমের ফোমটা অ্যাড করব, আর খুবই হালকা হাতে মিশিয়ে নিব যাতে করে ফোমটা ডেবে না যায়। তো কাজটা অবশ্যই হালকা হাতে করবেন, একদমই জোরাজোরি করতে যাবেন না। সময় লাগলে সময় দিবেন, তবে খুবই আলতো হাতে এটাকে অল্প অল্প করে অর্ধেকটা পরিমাণ ফোম আমি প্রথমে মিশিয়ে নিব। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, তবে আমি কাজটা কিন্তু খুবই আলতো হাতে সময় নিয়ে করেছি। তো আমি আবারও কিছুটা ফোম অ্যাড করে দিচ্ছি। আমি অর্ধেকটার মতো ফোম অ্যাড করে প্রথমে একটু মিশিয়ে নিব কেকের মিশ্রণের সাথে। তো অর্ধেকটার মতো আমি ফোম মিশিয়ে নিয়েছি, আর এখন এই ব্যাটারটা আমি পুরোটা ফোমের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার খুবই হালকা হাতে
পুরো ফোমটার সাথে কেকের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে, এবং অবশ্যই হালকা হাতে করবেন, ফোমটা যেন কোনোভাবেই ডেবে না যায়। আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই বিট করা যাবে না, এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। তো খুবই আলতো হাতে একটু একটু করে মিশিয়ে নেবেন, যাতে করে ফোমটা নষ্ট না হয়। তো এরই মাঝে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা 5 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের চারিপাশে আমি কাগজ বিছিয়ে দিয়েছি এবং তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে কেক মোল্ড আউট করতে অনেক ইজি হয়। তো এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা দেওয়ার সময় আমি আসলে রিয়েলাইজ করেছি যে মোল্ডটা ছোট হয়ে গিয়েছে, কারণ আমি কেকটা বানানোর আগে মোল্ডটা রেডি করে রেখেছিলাম কাগজ বিছিয়ে। তো আমি এখানে অর্ধেকটা থেকে একটু বেশি ব্যাটার দিয়ে দিলাম। এবার মোল্ডটাকে একটু ট্যাপ করে এটাকে সরিয়ে রাখছি, এবং বাকি ব্যাটারটা আমি অন্য আর একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। তো আপনারা যদি পুরো ব্যাটারটা দিয়ে একটা কেক তৈরি করতে চান, সেক্ষেত্রে 9 ইঞ্চির একটা মোল্ড ব্যবহার করলেই হবে। আর আমার মতো এরকম বোকামি করলে দুটো বানাবেন। এখন চলে যাচ্ছি বেক করার জন্য। তো আমি আজকের কেকটা কিন্তু চুলায় বেক করে দেখাবো। তো এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটা স্টিলের প্লেট বসিয়ে দিলাম। আপনাদের এখানে স্টিলের প্লেট না থাকলে ওভেন প্রুফ যে কোনো প্লেট, বাটি, যে কোনো কিছুই আসলে ব্যবহার করতে পারবেন, এবং ওয়ান টাইম ইউজের যে প্লেটগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারবেন। তো এর মধ্যে আমি 1 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর স্ট্যান্ডটা কিন্তু অবশ্যই লাগবে। এবার এর মধ্যে আমি মোল্ডটাকে বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে উপর থেকে ভাপের যে পানিটা জমে সেটা কেকের মধ্যে না পড়ে। তো অবশ্যই আপনাদের কাছে ঢাকনা না থাকলে উপরে একটা ফয়েল দিয়ে দিবেন, নর্মাল কেকের মোল্ডের সাথে তো ঢাকনা থাকে না। তো আমি কাছে ঢাকনাটা দেওয়ার পরে যেটা খেয়াল করলাম, যেটা পুরোটা কাভার হচ্ছে না যেহেতু স্ট্যান্ড দেওয়া হয়েছে, বাটিটা বসানো হয়েছে। তো এখন আমি এরকম একটা হাঁড়ি উপরে দিয়ে দিলাম, কিছুই করার নেই, কারণ ওই ঢাকনাটা দিয়ে আমি কাভার করতে পারছিলাম না। তো চুলার আঁচটা এখন একেবারে লোতে করে আমি 1 ঘন্টার জন্য এই কেকটাকে বেক করব বা স্টিম করে নিব, যেহেতু নিচে পানি আছে তো স্টিমেই আসলে কেকটা হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন লোতে থাকে, যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আপনারা কেকটা বেক করেন সেক্ষেত্রে কেকটা দ্রুত হয়ে যাবে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ডেবে যাবে। তো অবশ্যই লো আছে এটাকে বেক করে নিবেন চুলাতে। আর 1 ঘন্টার পরেও যদি কোনো কারণে কেকটা না হয় সেক্ষেত্রে আরও 10 মিনিট রাখবেন, তবে হাই হিটে বা একটু বেশি জ্বাল বাড়িয়ে কেকটাকে বেক করতে যাবেন না, সেক্ষেত্রে কেকটা হওয়ার পরে ডেবে যাবে। আর যারা ওভেনে বেক করতে চান তাদের জন্য আমি স্ক্রিনে তাপমাত্রাটা লিখে দিয়েছি, এই তাপমাত্রা ফলো করে আপনারা ওভেনে কেকটা বেক করতে পারবেন। তবে ওভেনে বেক করার সময়ও ট্রেতে পানি দিতে হবে এবং তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে মোল্ডটা বসাতে হবে। জাপানিজ কটন চিজ কেকটা যেভাবে ওভেনে বেক করে ওইভাবে এই কেকটাকেও বেক করতে হবে। তো 1 ঘন্টা এরই মাঝে হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এবার চুলা থেকে আমি মোল্ডটাকে নামিয়ে নিব, আর এটা কিন্তু হালকা স্টিমে হয়েছে দেখেই ভাপটা বের হচ্ছে। তো চুলা থেকে আমি মোল্ডটাকে বের করে নিলাম, আর অফ ক্যামেরায় আমি কিন্তু অলরেডি কেক চেকও করে নিয়েছি একটা কাঠি ঢুকিয়ে হয়েছে কিনা। তো কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে, আর দেখেন কত সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি নর্মাল করে তারপরে সার্ভ করে নিব। তো হয়ে গেল এরই মাঝে আমার অসম্ভব মজাদার একটা চকলেট কেক। এই কেকটা যে কতটা টেস্টি যখন আপনারা ঘরে তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট এবং কতটা সফটলি এটাকে কেটে নেওয়া যাচ্ছে। এটা এতটাই সফট যে মুখে দেওয়ার সাথে সাথে তুলার মতো মিশে যায়, আপনি খেতেই থাকবেন কিন্তু আপনার পেটও ভরবে না মনও ভরবে না, আসলে এটা মুখে গেলেই মিশে যায়। তো এই জন্যই হয়তোবা কেকটার নাম কটন কেক। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই অসম্ভব মজাদার কেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আরও এই ধরনের অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।